ছুটির দিনেও রাজধানীর অনেক জায়গায় চলছে করোনা পরীক্ষা। আরও জানতে বিএসএমএমইউ থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যাচ্ছি তার কাছে। রাব্বি, ছুটির দিনে নমুনা পরীক্ষার জন্য রোগীর সংখ্যা কেমন দেখছেন এখন, একটু বিস্তারিত জানাবেন। নমুনা সংগ্রহের যে বুথ, সেই বুথটি কিন্তু প্রায় প্রত্যেকটি হাসপাতাল, প্রত্যেকটি ল্যাবরেটরি ইনস্টিটিউটে কিন্তু ছুটির দিনেও নমুনা নেওয়া হচ্ছে। আমি আছি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের যে স্পট, যে বুথ, সেই বুথের এখানে। এখানে আসলে আপনি জানেন টিনা যে এই ভোগান্তি কমাতে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেক আগ থেকেই এই নমুনা সংগ্রহের যে তালিকা বা সেটি কিন্তু আসলে অনলাইনে চলে গেছে। সেক্ষেত্রে আসলে যারা এখন এই স্যাম্পল দিচ্ছেন তাদেরকে অনলাইনে তাদের নাম রেজিস্ট্রি করতে হচ্ছে, এবং রেজিস্ট্রিকৃত যারা এসএমএস পেয়েছে যে আপনি আগামীকাল বা একটি তারিখ এবং সময় দিয়ে উল্লেখ করে এটি এসএমএস, তারা ফিরতি এসএমএস পায়, তারাই কিন্তু এখানে এসে নমুনা দিতে পারছেন। তবে আপনি জানেন যে আসলে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অনলাইনে আসলে সবার জন্য অ্যাক্সেস নাই। সেক্ষেত্রে আসলে তৃণমূলের যারা মানুষ আছেন, যারা আসলেই অনলাইন সম্পর্কে খুব একটা জানেন না, তারা কিন্তু এখানে অ্যাক্সেস তাদের নাই বলতে গেলে। যারা অনলাইনের ব্যাপারে অভিজ্ঞ জানেন তা সেই সমস্ত রোগীরাই কিন্তু আসছেন এখানে এবং তারা এই নমুনা দিতে পাচ্ছেন। আর এই নমুনা সংগ্রহের জন্য এখানে আমরা কথা বলেছিলাম হাসপাতালের পরিচালক, তিনি যেমনটা বললেন যে প্রতিদিন তারা 400 থেকে 500 জন নমুনা, 500 জনের নমুনা তারা সংগ্রহ করে থাকেন। যদিও অনেক চাপ আছে এবং সেই চাপ তারা সামাল দেবার চেষ্টাও করছেন, তারা চেষ্টা করছেন যে 2 শিফটে এই কাজটি করার জন্য, যদিও এখন পর্যন্ত কিন্তু সেই প্রক্রিয়াটি এখনও আলোচনাতেই আছে। আমি একটু দেখাতে চাই পুরো এই নমুনা সংগ্রহের যে জায়গাটি। আপনি কি নমুনা দিয়েছেন? আপনি কিভাবে অনলাইন রেজিস্ট্রেশন করলে, একটু যদি প্রক্রিয়াটি বলতেন। না, ভোগান্তি বলতে হচ্ছিলো যখন আমরা রেজিস্ট্রেশন করতে যাই ঠিক ওই মুহূর্তে একটু সার্ভারটা মনে হয় যেন স্লো হয়ে যায়, বারবার চলে যায়। অনেকবার ট্রাই করার পরে যদি ভাগ্য ভালো থাকে তাহলে পাওয়া যায়। যেমন আমাদের দুইজনের জন্য করছে, একজন পাইছে একজন পায়নি, এই অবস্থা। সমস্যাটি কিন্তু অনেকেই বলেছেন যে সার্ভার মানে খুব বেশি, মানে 3 থেকে 4 মিনিট মানে সার্ভারটা থাকে, মানে ওরা লাইন অন করার পরে 3 থেকে 4 মিনিট মনে থাকে, এরপরে ওটা চলে যায়। তা দেখা যাচ্ছে যে অনেকে তো ট্রাই করে, ওই কেউ পায় কেউ পায় না। ধন্যবাদ। আমরা আরেকজন রোগী স্বজন বা যারা নমুনা দিতে এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি নমুনা দিয়েছেন? আম্মু এসেছে। সার্ভারে পেতে কি কষ্ট হয়েছে নমুনা? মানে অ্যাকচুয়ালি একটু সমস্যা হয় আমাকে, হচ্ছে গতকাল সকাল 8টা থেকে কন্টিনিউয়াসলি ট্রাই করে যেতে হয়েছে, আর তারপরে আর কি দুজনেরটা পাইছি। তার মাকে নিয়ে এসেছেন টিনা। আপনি বুঝতেই পারছেন যে আসলে পুরো চিত্রটি এখানকার এমন, এখানে কোনো ভোগান্তি নেই, শুধু অনলাইনে রেজিস্ট্রেশন করতে গিয়ে যে সময়টি বা যে ধরনের ব্যক্তি পেতে হয় সে তাছাড়া পেতে হচ্ছে, কারণ এটা সবার বোঝাপড়ার কিংবা লভ্যতার বাইরে। রাব্বি, ধন্যবাদ আপনাকে।